পলাশবাড়িতে পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের প্রশিক্ষণের বিভিন্ন টেট পরিদর্শন করলেন বিআরডিবির মহাপরিচালক। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের প্রশিক্ষণের বিভিন্ন টেট পরিদর্শন করলেন বিআরডিবির মহাপরিচালক। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পলাশবাড়ির আয়োজনে বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের সুফলভোগীদের বিভিন্ন মেয়াদে ব্যাগ তৈরি, এমব্রয়ডারি, নকশিকাঁথা তৈরিকরণ সহ আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রকল্পের বিভিন্ন টেট পরিদর্শন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সদর দপ্তর ঢাকার টেট ১ এর মহাপরিচালক শাহেদ আলী। পরিদর্শনকালে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের সাথে একান্তে কথা বলেন এবং তাদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের প্রতি গুরুত্ব প্রদান করেন। প্রশিক্ষণার্থীদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের টেটে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তোলা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, কর্মসূচি পরিচালক আলাউদ্দিন সরকার, গাইবান্ধা প্রকল্প পরিচালক আব্দুর রহমান সহ অনেকে। পরে বাংলাদেশ উন্নয়ন বোর্ড পলাশবাড়ী কার্যালয় চত্বরে পলাশ ফুলের চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আর আমার শুরুতে হচ্ছে স্যার প্রায় হসপিটাল যাওয়ার এখন অনেক চাহিদা এখানে, মানে ঢাকাতে আমরা তিন দিনের মেলায় গেছিলাম, সে মেলায় মানে 14টা এসি নিয়ে গেছি আমরা, মানে পার এসির মধ্যে প্রায় 2-3 লক্ষ করে মানে টাকার মাল নিয়ে গেছিলাম, কিন্তু একটা নল ফেরত আসেনি। খুশি থাকলে আমরাও খুশি। আলমাউন মিলন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।